রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের গাগরা সাতগড়িয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে সোমবার সকালে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মোর্শেদ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্য রাখে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখে রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। প্রধান শিক্ষক মোহাম্মদ ইমতিয়াজ মিয়া চৌধুরী ও শিক্ষক নেপালকান্দি বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানত বিশেষ অতিথির বক্তব্য রাখে উপজেলা শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা শিবুল দাস, মোহাম্মদ ইদ্রিস সহ আরো বোধ কেউ। অনুষ্ঠানের শিক্ষার্থী লোকসঙ্গীত নৃত্য অভিনয় পরিবেশন গড়িয়ারে অতিথি হলের ব্যাপক সুনাম অর্জন করে। শেষে বিজয়ী শিক্ষার্থী হলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।